পাহাড়ি বাবার আশ্রমে যাচ্ছি, আর সামনে যাচ্ছে আমাদের উপেন, উপেন দা। তো আগের চেয়ে রাস্তাটা অনেকটা পরিষ্কার করা হয়েছে, এখানে যে ভক্তরা আছে পাহাড়ি বাবার, তো তারা এই রাস্তাগুলো পরিষ্কার করে। বন ফল, বনের বিভিন্ন ফল রয়েছে এখানে। বিভিন্ন ফল রয়েছে। দাস বলে আমাদের এক দর্শক, তিনি কমেন্ট করেছেন, জীবনে যত দুঃখ কষ্ট সব কি কর্মের ফল না গ্রহের দোষ? আরে বাবা, গ্রহ তো কর্মের ইচ্ছা অনুসারেই কাজ করবে। এখন তুমি যেই কর্মফলগুলিকে নিজে বানিয়ে ফেলবে তা তোমার ভোগটা তুমি ভুগবে না তো কে ভুগবে? তা এখন সেই ভোগের ব্যাপারটা এই জীবনের ব্যাপারই নয়। এই জীবন ভালো করলেই যে তোমার সব ঠিক হয়ে যাবে তাও নয় ব্যাপারটা। তুমি তো অনেকবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, অনেক কাণ্ড করে ফেলেছো, সেই কাণ্ডগুলির ভোগটা তোমাকে ভুগতে হবে। তা এখন সেই ভোগের জন্য একটু হালকা করার জন্য সেই রামকৃষ্ণ দেবের কথায় আসো, যে যদি ঠাকুরের শরণাপন্ন হও ফাল ঢোকার বদলে সুই ঢুকবে, হালকা একটু হবে, এইটুকু আর কি। তাছাড়া ভোগ তোমাকে ভুগতেই হবে, আর এখানে সবাই ভোগ ভোগার জন্যই আসে। কেউ সুখদায়ক ভোগ পাবে, কেউ দুঃখদায়ক ভোগ পাবে, মানে তোমার যেই দিকেই যাও ভোগ ভোগ। এবার তোমার যদি আনন্দ পাওয়ার ব্যাপার থাকে সেইটাও ভোগ, আবার দুঃখ পাওয়ার ব্যাপার থাকে সেইটাও ভোগ। সব ভোগাভোগী শেষ হয়ে গেলে যখন তোমার একেবারে শূন্য হয়ে যাবে, মানে রাম সারদা দেবীর কথা নির্বাসনা হয়ে যাবে, তোমার আর চাওয়া পাওয়া নাই, তখন তুমি মুক্তি পাবে। তার আগে তুমি মুক্তি পাবে না, তার আগে এখানেই গুতাগুটি করতেই থাকো, এই হলো অবস্থাটা। চল, আমাদের এক দর্শক রাজলক্ষ্মী প্রতিহার, তিনি প্রশ্ন করেছেন, জীবন অনেক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, জপে মন বসছে না, মন ছটফট করছে, শান্তির জন্য কি জীবন বা সম্পর্ক ত্যাগ করা উচিত? না, পৃথিবীতে সম্পর্ক ত্যাগ করলে তো হবে না, পৃথিবীতে তোমাকে বাস করতে হবে। তাই তুমি এবার জঙ্গলে গিয়ে একা একা বাস করতে পারবে না, তুমি আবার মেয়ে ছেলে মানুষ। তুমি যদি পুরুষ হতে তাহলে না হয় একটা কথা হতো, তো এখন মেয়ে ছেলে হিসাবে তোমাকে কোনো একটা আশ্রয় তো থাকতেই হবে। তাই স্বামীর আশ্রয়েই থাকো, পুত্রের আশ্রয়েই থাকো, বাপের আশ্রয়েই থাকো, সেখানে থেকেই তোমাকে তপস্যা করতে হবে। এখন জপ করতে গেলে ভালো লাগছে না বা জপ হতে যাচ্ছে না, তোমাকে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করতে করতে তারপরে জপ হবে। একদিনে কি আর জপ হবে? একদিনেই হয়ে গেলে তাহলে তো তুমি কালকেই রামকৃষ্ণ দেব হয়ে যাবে বা সারদা দেবী হয়ে যাবে, তা তো সম্ভব নয়। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। যেরকম আদিকালেও মুনি ঋষিরা 12 বছর তপস্যা করতে থাকতো, কেউ 1 যুগ 100 বছর তপস্যা করতে থাকতো। তো এরকম তপস্যা তো আর একদিনেই হয়ে যাবে না, কিন্তু তোমাকে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করতে হবে, সকালে আর বিকালে। সকালে যে সূর্য উদয়ের 45 মিনিট আগে থেকে 45 মিনিট পরে অবধি সময়টাকে বানাতে হবে, সেই সময় তোমাকে স্টার্ট করতে হবে। আবার সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার 45 মিনিট আগে থেকে 45 মিনিট পরে অবধি করতে হবে, এরকম করে রেগুলারিটি মেনটেন করতে হবে। তারপরে সময় পেলে রাত্রি 12টায় করোগে, আর যদি আরও সময় পাও দিনে 12টায় করোগে, এরকমভাবে করতে হবে। না করলে হবে কেন? না করলে কিছু হবে না, আর করতে করতে মন বসবে। একদিনেই মন বসবে নাকি? একদিনে মন বসলে তো হয়েই গেল। চলো, এইবার লক্ষ্মী প্রতিহার তিনি আরেকটি মানে কমেন্ট করেছেন, তিনি লিখছেন, কিছু কিছু মানুষ ধ্যান জপ করেন অথচ দুর্বল মানুষের উপর অত্যাচার করছে বা নিচু মানুষকে অছুত বলে মনে করছে, এতে কি মন শুদ্ধ হয় বা ঈশ্বর লাভ হয়? তা যদি সত্যিকারে কেউ জপ তপ ধ্যান করতে থাকে তখন তো তার বিভেদ ভাব এমনিই চলে যাওয়ার কথা। সে যদি অন্যকে ঘৃণাই করে, সে যদি অন্যকে ছোটোই ভাবে, তাহলে সে আবার কী ধ্যান করলো আর কী জপ করলো? সেটা ধ্যান জপ তো হচ্ছেই না। যদি কোনো মানুষ জপ করে, জপ করতে করতে তার মন তো নির্মল হবে, নির্মল হওয়ার পরে বর্ণভেদ প্রথা এমনিই চলে যাবে, এমনকি হিন্দু মুসলমান ভাবও চলে যাবে, এমনকি খ্রিস্টান জৈন বৌদ্ধ ভাবও চলে যাবে, সব ভাবগুলি আস্তে আস্তে কেটে যাবে। কেটে কেটে গিয়ে
সে একদম পরিষ্কার হয়ে যাবে, তখন কাউকে ছোট বড় ওর ভাব থাকবেই না, কাউকে ঘৃণা করার কথাও ভাবতেই পারবে না, আর কাউকে ছোট ভাববেই না, সে ভাববে সবার মধ্যেই তো ব্রহ্ম আছে। আর কথাটা তো ঘুরে ফিরে একই কথা, যখন আমি চণ্ডী পাঠের সময় চিল্লায় বলি ইয়া দেবী সর্বভূতেষু, তো সর্বভূতে ভগবান আছে, তা একটা মানুষের মধ্যে সে ছোট হতে যাবে কেন? তার মধ্যেও তো ঈশ্বর আছে, তাহলে ছোট ভাবে যে ভাবছে সে তো ধর্ম করছেই না, ধর্ম করার নামে একটা ঢং রচাচ্ছে। অনেকে এমনও করেন যে সকাল থেকে নানা রকম চণ্ডী পাঠ, ধরুন মহাভারত, ভাগবত গীতা, পূজা অর্চনা এমন ভাবে করছে, লোক দেখানি না তাতে তারা কি ঈশ্বরের দর্শন পাবে? কি করে পাবে? এটা পাবেই না, মন নির্মল না হলে এটা হবেই না। তুমি যতই শ্লোক মুখস্থ করে ফেলো, তুমি যতই রামায়ণ মহাভারত গীতা মুখস্থ করে ফেলো, মন ক্লিয়ার না করতে পারলে এটা কিচ্ছু হবে না। বই পড়া জ্ঞানে এটা কিছু হবে না, এটা প্র্যাকটিক্যাল যত ধ্যান করে তোমার মনকে ক্লিয়ার করতে হবে, তারপরে হবে। তার আগে এটা বই পড়া জ্ঞানের কারবার নয়, এটা এটা ব্যবহারিক জীবনের ব্যাপার। ব্যবহারিক জীবনে তুমি যদি করতে পারো, তোমার মন যদি নির্মল হয় তবে হবে, তার আগে হবেই না কিছু। হ্যাঁ চলো এবার আগে কি আছে বলো। আমাদের এক দর্শক উত্তম দত্ত, তিনি কমেন্ট করছেন, সবাই বলে মা আমাদের কৃপা করে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে মা আমাদের উপর কৃপা করছে? মা কৃপা করছে বুঝবি না কেন, যেন তুমি একটা বিশেষ কষ্টে আছো। এখন মা মা করার পরে দেখা গেলো কষ্টটা আস্তে আস্তে হালকা হচ্ছে, হালকা হতে হতে আস্তে আস্তেই তো কমবে। এটাকে একটা ঠপ করে কমে যাবে নাকি? ঠপ করে তো আর কমবে না। যেরকম তুমি ডাক্তারের কাছে গেলে ঔষধ খাইতে থাকলে তার 7 দিন 10 দিন পরে আস্তে আস্তে রোগটা ভালো হয়, এরকম করেই তো হবে। তাই মায়ের কাছে ধর্ণা মারলেই যে সঙ্গে সঙ্গেই তোমার সমস্ত ব্যাপারটা একেবারে এক মুহূর্তে শেষ হয়ে যাবে তা তো নয়, সে আস্তে 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 হবে, এই তো জিনিসটা। হবে না কেন, কিন্তু লেগে থাকতে হয়। এখন মায়ের কৃপা চাইলে মা অবশ্যই কৃপা করবে। আচ্ছা তারপরে আমাদের আরেক দর্শক বিক্রম সর্দার, তিনি কমেন্ট করেছেন, ঈশান কোন বলা কোন দিকে মুখ করে ধ্যান করা উচিত? বসলে ভালো হয় আর কি শুরুতে, তারপরে তো যখন তুমি আগাবে তখন আর কোনো কোণ লাগবে না, সব দিকেই হয়ে যাবে। কিন্তু শুরুতে ঈশান কোণে বসে ধ্যান করো গে, জপ করো গে, যা করছো করো গে, পূজা অর্চনা করো গে, যা করবে তাই ঈশান কোণে মুখ করে করো গে। আর বাবা ইয়ে আমাদের যে মানে মূর্তি পূজা করি, সেই মূর্তিগুলো কোন সাইডে রাখা উচিত? ওই তো ঈশান কোণে রেখে দেবে। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব দুটোর জয়েন্টিং যে কোণটা থাকে সেই কোণে রাখবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই তো এই কথা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আবার কি।